জার্মান নেতারা তুরস্কের শত্রু। এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, জার্মানির ক্ষমতাসীন রাজনীতিকরা তুরস্কের শত্রু। এই নেতারা জার্মান তুর্কি ভোটারদের কাছে প্রত্যাখ্যান হওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি। এরদোগান সরাসরি বলেন, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি সবগুলো দলের রাজনীতিকেই তুরস্কের শত্রু। শুক্রবার ইস্তাম্বুলে জুম্মার নামাজের পর সাংবাদিকদের মাধ্যমে তিনি জার্মান তুর্কিদের কাছে এ বার্তা পৌঁছে দেন। তাদের উদ্দেশ্য, এরদোগান বলেন, আপনারা যেসব রাজনৈতিক দলকে প্রয়োজনীয় সমর্থন দিন যারা তুরস্কের বিরুদ্ধে কোনো শত্রুতায় জড়িত নয়, দলটি প্রথম না দ্বিতীয় পক্ষ সেটা জরুরি না। এটা একদিন দিয়ে জার্মানিতে বসবাসরত আমার সব নাগরিকের মর্যাদার লড়াই, বলেন তুরস্কের প্রেসিডেন্ট। বক্তব্যের মধ্য দিয়ে তিনি ওই ভোটারদের কঠোর ডান ও কঠোর বামপন্থী দলগুলোকে ভোট দেওয়ার ইঙ্গিত করেন বলে জানিয়েছেন বিবিসি। আগামী 24 সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জার্মানিতে বসবাসরত প্রায় 10 লাখ তুর্কি ভোট দিতে পারবে। তাদের অধিকাংশ এপ্রিলে তুরস্কের গণভোটে এরদোগানকে সমর্থন দিয়েছিল। তাদের উদ্দেশ্যে একথা বলেছেন প্রেসিডেন্ট। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।